नमस्कार आमार दर्शक बंधुरा, सबाई केमन आछेन? आशा करछि निश्चयई भालो आछेन। सबाइके दीपावलिर आगाम शुभेच्छा जानाई। तो एखन चलेछि आमरा देवाली, भूत चतुर्दशी प्लस धनतेरस मिलिये सबकिछु एकटु टुकटाक केनाकाटा करते। तो की की किनछि आर की की करछि सेटा तोमादेर साथे शेयार करब। तो चलो देखे नि। आशा करछि तोमरा एई ब्लगटा एनजय करबे। तो एकटु स्किप ना करे पुरो ब्लगटा देखते थाको। वाओ की दारुण। दर्शक আমার ভান্ডারের প্রদীপ যা যা নেওয়া ছিল টুকটাক নিয়ে নিয়েছি। এবার চলে এলাম বাজির দোকানে। বাজি ছাড়া দিওয়ালিটা অসম্পূর্ণ থেকে যায়। তবে একটাই রিকোয়েস্ট করব, সবাই বাজি ফাটান, আনন্দ করুন, কিন্তু একটু বুঝে শুনে, সাবধানে এবং কোনো অবলা প্রাণীকে একদমই অত্যাচার করবেন না। এটাই বলার আমার বারবার, আগের বারও বলেছি, এবারও বলেছি। তো এইবার চলে এলাম একটু সোনার রূপোর দোকানে। ধনতেরাস মানে এগুলো তো একটু কিনতেই হবে। রূপোর আরও কিছু জিনিস কিনবো, বাট সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো, আজ পছন্দ হয়নি। মোমবাতি প্রদীপ আর গোপালের ভেবেছিলাম রূপোর জিনিস নেবো, কিন্তু ওর মাপে পেলাম না বলে এখন নিলাম না। দোকানে বলে এসেছি কদিন পরে নেবো ওরটা। খুব ইচ্ছা ছিল ওর রূপোর অনেক জিনিস বানানোর, তো মাপে ঠিক হয়নি। তো যাই হোক, সেই জন্য হচ্ছে আমি আমার একটা ইয়ে নিয়েছি, লকেট নিয়েছি, সোনার লকেট মানে পেন্ডেন্ট ইয়ে টাইপের, বেশ ভালোই টার্সেল দিয়ে পরা যাবে এরকম। তো দেখাবো, সবটাই দেখাবো। আর দিওয়ালি উপলক্ষে তো একটু তো বাজি পড়া, মানে আমি বেশি শব্দবাজি পছন্দ করি না, একটু তারাবাজি টারাবাজি রং মশলা এগুলো পছন্দ করি, এগুলোই টুকটা। একা কি দু তিনজন অনেকজন মিলে ফাটালে অনেক কিনতে লাগে, বাট আমি একটু অল্প করেই নিয়েছি, কিন্তু নিতে হবে আর কি। তো আর কালকে যেহেতু পুজো আছে, কালী পুজো, তো সেই জন্য হচ্ছে ফল মিষ্টি আলতা সিঁদুর যা যা লাগে সব কিছু ওগুলো আনতে গেছিলাম। তো এই ব্যাস, এটাই আর বেরোনোর সময় আর করা হয়নি ভিডিওটা। তো এখন তোমাদের দেখাবো কী কী নিয়ে এসছি। শপিং এমন একটা জিনিস, অল্প হোক বা বেশি, মেয়েদের সবসময় ভালো লাগে, আর কিনতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে, সেই জন্য শেয়ার করা। ভূত চতুর্দশীতে দিতে হয় না 14 প্রদীপ, সেই 14 প্রদীপ এখানে রয়েছে। মোমবাতি, মোমবাতি দিয়েও সাজাবো, উনি দিয়ে তো অলরেডি সাজিয়ে ফেলেছি, তোমরা শর্টসে দেখে নিয়েছো। এইবার দেখাই সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা, ডিজাইনটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে। বেশ হালকার মধ্যে, দুপুরের কোনো অকেশন হলে পরা যেতে পারে। ঠাকুরের ফল মিষ্টি আলতা সিঁদুর তো দেখানোর কিছু নেই। আর এই যে ছোটোখাটো চরকি, তুবড়ি, রং মশাল, এই যে তারাবাজি, আর গোপালের জামা তো আমি কিনবই, তো তিনখানা জামা কিনে নিয়েছি, একটা ঘাগড়া আর হচ্ছে দুটো এই যে জামা। এই জামাটা আমার খুব সুন্দর লেগেছে। আর এই প্রদীপও কিনেছি, আরও কয়েকটা আছে বোধহয় ব্যাগের ভেতর ঢুকে গেছে, চরকিও মনে হয় কয়েকটা ব্যাগের মধ্যে রয়ে গেছে। আরও কিছু প্রদীপ। সবাই জানো যে আজকে ভূত চতুর্দশী, এখানে একটা রীতি রয়েছে 14 প্রদীপ দেওয়ার। আশা করছি এটা সবার বাড়িতেই হয়তো হয়। সেই ভূত চতুর্দশী আজকে পালন করছি আমরা, প্রত্যেক বছরই করে থাকি, পূর্বপুরুষদের উদ্দেশ্যে এটা দেওয়া হয়। দাদু এবং তারও আরও পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আর এটা তুলসী গাছের সামনে দিতে হয় পূর্ব দিকে মুখ করে, অনেকেই জানো। ধনতেরাস, দেওয়ালির, কালী পুজোর কেনাকাটা, তার সাথে ভূত চতুর্দশীটা কম্বো করে আমি একটা ভিডিও এডিট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে, যাকে বলে কম্বো প্যাক। আর এই দিনে, কালী পুজোর আগের দিন, অনেকেই জানো যে 14 শাক খাওয়ার একটা রীতি রয়েছে, তো সেটাই আমরা করছি পালন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।